হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাপের বাড়িতে যেদিন আইসি এদিনের এদিন আইয়া ঘরটা গুছাইতে খুঁজতে তো জীবন শেষ। তো রাইতের বেলা হইতেছে রান্না করছি ডাইল আলু ভর্তা ডিম বাজার সাথে আসছিল লেবু, এটা হইতেছে আমার আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে বাপের বাড়ি থেকে এলাম, কত মেহমান, কত রান্না বাড়ি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ফাবদা মাছ, চিতল মাছ, তবে আসলে এইখানে আনার সাথে আর অন্য কোনো খাবারই আমার যায় না, এটা হইতেছে আমার প্রিয় খাবার। তো যাই হোক, এই রাত্রি দিকে আবার কই নাই মোটা মোটা সাইল কি রে, বহুত কষ্ট করে দানের থেকে এই সাইল করি লেগে এই ভাত খাইতে আমার কাছে বহুত মজা লাগে। তো ভাতটা খেয়ে নিলাম আর এটা তো সফর দিন সকালবেলা সকালবেলা হইতেছে ডিম পোস ফরটা আসা, এটা ছিল নাস্তায়। আর নাস্তা মাস্তা খাইয়া দুপুরে রান্না বান্না করছিলাম, আমার আমি খাইয়া হয়েছে ডাকা চলে গেছে, খুবই তাড়াহুড়ো রান্না করছি লেগে রান্না বান্না কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে আমার ফ্লোরে লাইট বসে আর লগে দেখতে পাচ্ছেন একটা কাডের লাড়ি, এটা যদি না থেকে তাহলে তাহলে হাই আত উঠে না। তো যাই হোক, এদের লাইট আছে আর বহুদিন ধরে লেহাপড়া করে না, খালি বেড়াইতে আছে বেড়াইতে আছে। তো আজকে লেহাপড়া করাইতে বসি, আলে আমার ঘরের অবস্থা দেখতে পারতেছেন কি যে অবস্থা, মাইয়ারে লইয়া ফুলারে লইয়া আমার জীবন হয়েছে অতিষ্ঠ। তো যাই হোক, ফুলারে লেহে আমি মেয়ের ঘুম পাড়াইছি আর এই যে দেখতে পারতেছেন চার্জার ফ্যান হেঁটে হইতেছে আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, আর হেঁটে ছাড়া এখন আমার কোনো উপায় নাই, কারণ যেই পরিমাণ কারেন্টের সমস্যা করে এই ফ্যান যদি না থাকতো এতদিনে আমার জীবন থাকতে বাইরে হয়ে যেত। তো যাই হোক, ফুলা ফ্যান মেয়ে ফ্যান নিয়ে বহুত কষ্টে আছি, গরমের জ্বালায় বাঁচি না। তো দুপুরে রান্না বান্না করছি হচ্ছে মুরগির মাংস বুনা আর হলো ডিমের জুড়া, আমার ফ্লাই করেছে যে মুরগির মাংসটা ভাত খাবো, মুরগির মাংস রাঁধছি তারপরে আবার আমি ডিমের জুড়া খাবো। তো যাই হোক, তাতে খান তো লাগবো, তো ডিমের জুড়া করে আনলাম, এনে তাছে ফ্লাইয়ে ভাত খাই দিল। সারাদিনে আর কোনো ভিডিও নাই, তারপরে তো সে বিকালবেলায় যে আমার মাইয়ারে দেখতেছেন ঘুমের থেকে উঠছে, মায়ের হলো একটু আটটাম বেরিয়েছি, হে বাড়ি এখন আগুন শীতকাল এসে খালি বাইরে তো কান্দে, তো কেডাই লই আটবো কানছেন কেউ কি আসছে ফুলের লোনের মতো। তো যাই হোক, সবাই ব্যস্ত মানুষ, আমিও আমার জিয়ারে সময় দিতে না, ঘরের ভিতরে রান্না বাড়ি কাম এই হেই। তো এই যে দেখতেছেন কটা ধান, এটি হইতেছে আমার আল্লাহ ধান, তো এটি রোদে দিয়েছিলাম, এটি হুগে হুগে ঘরটা নিলাম। আর এই যে বিকালবেলা হইতেছে আমার হরির কিছু সাইলাস ধান আছে, এটি এবারে ভিজাইছি, এটি সিদ্ধ গরম লাগবো। আর এই যে দেখতে পারতেছেন মাসের লান্ডা কাটার কাছে বহুত কাটা লাগছে, আপনারা সবার দাওয়াত আমরা বাড়িতে কাম আর কাটালেন, কয়েকদিন পরে ফাঁকবো, ফাঁকলে সবাই আয় হইলেন, ঠিক আছে। আর এই যে আমরা লেবু গাছটা তো ছোট ছোট অনেকটি লেবু আছে, লেবু যেই দামের দাম একটা লেবু 10 টাকা, দেখতেছি কয়টা লেবু আছে, কয়দিন লেবু না কিনলে সারবো। তো যাই হোক, গাছে কিন্তু আমও বালাই আছে, সবাই কিন্তু আমরা বাড়িতে এভাবেন ভুল করে না আমার কাঁঠাল ফাঁকলে, কারণ আম কাঁঠাল কোনোটাই ফাঁকলে আমার ফ্রিমায় ফাঁকে লগে লগে সব পেকে জায়গায় খাইয়ে আর কোনো যায় না। তো এটাছে এরপরের দিন সকালবেলা ভোর সকালবেলা উঠতে হইতেছে আমার জালে, আর আমি আজানের পর পরে হইতেছে সরি আজানের পর পর না আজান তন দিতেছে যে ধান সিদ্ধ বয় দিছে ড্রামের মধ্যে, এমনি কিন্তু আমরা ধান সিদ্ধ করি। তো ধান সিদ্ধ বয় দিছে, ধান সিদ্ধ করে রই দিলে আবার রই দিয়ে দিব। তো আমার সাথে জালে হইতেছে এখন বই বই জাল দিব, আমার জালে ধান দিয়ে দিয়ে দিছি, দিয়ে সেটা এখন ভাবলাম যে আমি ঘরে গিয়ে কিছু কাজ করি। এই যে টেবিলটা দেখতেছেন এই গ্লাসটা বাইরের থেকে বালু হয়ে গিয়ে কী যে পরিমাণ ময়লা হয়ে গেছে, এই টেবিলটার করে সাদা হয়ে গেছে, প্রতিদিন মুছতে মুছতে আর ভালো লাগে না, এত বাচ্চা নিয়ে ধর প্রতিদিন ভালো করে মুছানোর টাইমও পাই না। তো ভাবলাম যে মুছছে একটা কাপড় দিয়ে দিই, তাহলে ময়লাটা একটু কম হইব। তো ভালো করে মুছা, তারপরে লই যে চেয়ারের কভারটির লোকে মিলে একটা কভার দিয়ে দিতেছে, ভালোই লাগতেছে দেখতে। তো এই কভারটা ভাবছিলাম আগে দিব, তবে আমার জানো এই পাঁচ টাকা খরচ করে টেবিলটা বানিয়েছি, ফুলটি যদি না দেখা যায় তাহলে আর কী কী দেখা গেল, উপরে কভারটা বা দিও না। তবে এই ফুল দেখাই আমি কি মুজন মেহমান হইব, তখন আলগি দিয়ে খুলে ফুল দেখা দিব, কিন্তু এখন আর ফুল দেখানোর টাইম নেই, এই কভারটা দিয়ে রাখলাম, এতে আমার কষ্টটা কম হইব, কী করেন আপনারা? হ্যাঁ, তো যাই হোক, টেবিল টেবিল মুছি আর এরপরে কতক্ষণ ঘুমাই লেছিলাম যে পুতি টেকে ছিল গা জিয়ে ঘুম পাড়ে ঘুমাইছি, আর ডেকেছে প্রায় অনেকক্ষণ পরে রোদ দূরছে, রোদ দূর কিন্তু ধান দিচ্ছি, দিয়ে এই ধান লাগতাছি আমি আর আমার জালে একটু ফর ফরে এলা দিতেছি, দিতেছি সিদ্ধ ধান রে সুরাইলে ভাতের চাইলেই আর কি। আর এই যে কতক্ষণ পরে এসে ফুসকা এলা, তখন এসে ফুসকা খামো, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।